ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد محمد علي بھائی پرشن کرے چھین جے কালকে একটি ঘটনা খুব বেশি ছড়িয়েছে পুরো বাংলাদেশে যে একটি ছোট বাচ্চা জন্মগ্রহণ করে নাকি সাথে সাথে কথা বলেছে মানুষের সাথে সে কথা বলতে গিয়ে বলেছে যে কালো জিরা কি কি বলেছে এগুলো খেলে নাকি করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে তারপরে বাচ্চাটি আবার মারা গেছে তো এই ঘটনা কতটুকু সত্য গুরুত্বপূর্ণ একটি বিষয় ঘটনা এ আমরা বিশ্বাস করি না কারণ যেটা পূর্ববর্তীদের ব্যাপারে ভবিষ্যৎ মানে বলেছিলেন যে তিনজন বাচ্চা জন্মের পরপর অর্থাৎ শিশু বাচ্চা অবস্থায় কথা বলেছিল তার মধ্যে একজন হচ্ছে ইসা আলিহাল্লাম একজন হচ্ছে জুরাইজ এর সাথে সম্পৃক্ত একটি সন্তান আর একজন হচ্ছে মায়ের কোলে থেকে দুধ পান করা অবস্থা একটা বাচ্চা যেটার ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে তো এরপরে কোনো বাচ্চা কথা বলবে বা বলেছে কথা এইরকম কোনালাম বলেনি এমনকি ভবিষ্যৎবাণীও করেননি এই জন্য এই ঘটনা আমরা কখনোই মেনে নিতে পারি না তারপরে এখন তো এই ঘটনা বেশ কয়েক বছর আগে আমার মা আমাকে বলছে হঠাৎ যে এই রকম ঘটনা পাশের বাসা থেকে আমার চাচি এসে বলছে যে এই রকম একটা ঘটনা অর্থাৎ একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে সে বলছে যে যার একটা ছেলে আছে ছেলে সন্তান আছে সে যেন এক গ্লাস পানি নারিকেলের গাছ বা খেজুরের গাছের গোড়ায় দেয় আর যেন একটা শ্যাম পালন করে তারপরে বাচ্চাটা মারা গেছে এই এইরকম ঘটনা আমাকেও শোনালো তা আমি বলছি কী ব্যাপার এইরকম ঘটনা তো কখনও শুনিনি আর কোরআন হাদিস দ্বারাও তো এইরকম প্রমাণিত না হঠাৎ এইরকম হবে কেমন করে এইগুলো হচ্ছে মূলত গুজব এগুলো কোরআন হাদিসের কোনো বক্তব্য নয় এমনকি কোরান হাদিসের বিপরীত যদি এইরকম হয় তাহলে তো ওহির বিষয় কেউ এসে ভবিষ্যদ্বাণী করে দিবে বা কেউ এসে একেবারে নতুন একটা জিনিস বলবে তাহলে তো আমরা ধরে নিচ্ছি যে শরীয়ত পূর্ণাঙ্গ নয় আলিয়াম আকমাল তুলাকুম দিন আকুম ও আত্মান আলাইকুম নিয়ম তো রদিতুলাকুম ইসলাম আদিন আসলাম মায়দা পাঁচ নম্বর সুরার তিন নম্বর আয়াত এটা তো আমরা অস্বীকার করে ফেললাম অথচ শরিয়ত পূর্ণাঙ্গ যে কালোজিরার কথা তারা বলেছে সেই কালোজিরার কথা রসুল সাল্লাহ আলী হাসলাম চোদ্দশো বছর আগে তিনি বলে গিয়েছেন যে কালজিরার ফজিলটাকে বোখারি মুসলিমের হাদিস সই বোখারির হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো সাতাশি সই মুসলিম বারোশো পনেরো নম্বর হাদিস রসুল সাল্লাহ আলী বলেছেন যে তোমরা কালজিরা খাও ফাইনাফিহা শেফাও মিনকুল্লি দা মিন দা ইন ইল্লা সাম কারণ এই কালোজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ আবু হরাইরা রদিয়াল্লাহ তালন বলেন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন আলাইকুম বিহাদিহিল হাবাতি সাউদা ফাইনাফি হিফা আ মিঙ্কুল্লি দা ইল্লা সাম তিরমিজির দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস ইবনে মাজার হাদিস নম্বর তিন হাজার চারশো সাতচল্লিশ যেখানে রসল সাল্লাহ আলী হাস্তালাম বলছেন যে তোমরা কালো জিরাকে খাওয়ার নিজেদের মধ্যে বাধ্যতামূলক করে নাও তো কেন কেননা এই কালো জিরের মধ্যে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ রয়েছে এটা স্পষ্ট সুতরাং এই কালো জিরার ফজিলত রসল সাল আলী হাসলামের পক্ষ থেকে চোদ্দশো বছর আগে থেকেই রয়েছে এখন নতুন কোনো বিষয় নয় এটা এখন এই এই বাচ্চা বলেছে তাই আমরা মেনে নেবো এই রকম বিষয়টা নয় আর এই ঘটনা তো সত্যও নয় এগুলো সব আজগভী কথা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে যেমনভাবে হঠাৎ গতকালকের রাত্রের খবর আমরা শুনতে পেলাম যে আজান রাত দশটা সোয়া দশটার দিকে আজান চলছে যে সময়ে এসার তো তার আগেই পড়া হয় অথচ ওই সময় মানুষ আজান দিচ্ছেন কি ব্যাপার করোনা থেকে বাঁচার জন্য এসব আজান দিচ্ছে। একজন ভাই আমাকে বলল যে এর আগে দেখেছিলাম ঝড় বৃষ্টির সময় আজান দেওয়ার কারণে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো তা আসলে এটা কোনো বিষয় নয় যেটা শরীয়ত প্রমাণিত নয় সেটা থেকে কিছুটা মানুষ উপকৃত হতে পারে যেমনভাবে মদ মদ থেকে মানুষ অপকারিতা বেশি পেলেও উপকারিতা একটু পায় এটা আল্লাহ তালা কোরআন কোরআনের মধ্যেই বলেছেন তার মানে তো এই নয় যে মদ হালাল হয়ে গেল ঠিক তেমনি ভাবে এটা শরীয়র দ্বারা প্রমাণিত নাই এটা থেকে উপকৃত হলেও যদি এটার উপরে কেউ বিশ্বাস রাখে যে এটাই করলে মনে হয় অনেক কিছু হবে তাহলে তার ইমানই থাকবে না সুতরাং এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহন তালা আমাদেরকে যাবতীয় কুসংস্কার থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহাম